बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद, अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই করোনাকালে তোমরা আশা করি ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে বিজ্ঞান নিয়ে আরম্ভ করছি। তোমরা খাতা কলম নিয়ে বসে এগুলা সুন্দরভাবে উঠাইবা। তারপর কিছু তোমাদের চিন্তা চেতনা থেকে সংযোজন বিয়োজন করবে, মেন বইটা পড়বে, আর সহায়ক গাইড থেকে বা সহায়ক বই থেকে সাহায্য নিয়ে তোমরা আরও এটা সুন্দরভাবে লিখে নিবে। তো আমি আরম্ভ করতে যাচ্ছি। আমাদের যে অ্যাসাইনমেন্টের শিরোনাম ছিল, আমাদের চারপাশে দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম বাছাই করে শ্রেণীবিন্যাস করে মানব জীবনে এদের গুরুত্ব উল্লেখ করে এদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতিবেদন তৈরি করা হলো। শিরোনাম: মানব জীবনে শ্রেণীবিন্যাসের গুরুত্ব। তারিখ: যে অর্থাৎ যখন স্কুল থেকে যে তারিখে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে তুমি তার পূর্ববর্তী বা ওই দিনের একটা তারিখ বসায় যেদিন জমা দিবে এই তার পূর্ববর্তী তারিখটা বসাইবা। তো এখানে এভাবে হবে যে সদ্য প্রধান শিক্ষক ক উচ্চ বিদ্যালয় ঢাকা লিখছি, এখানে ক দ্বারা বুঝাইছে তোমার তুমি বা তোমরা যে স্কুলে পড়ো ওই স্কুলের নাম। বিষয়: আমাদের চারপাশে আমার দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম উল্লেখ করে এদের সম্পর্কে গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির জন্য গৃহীত প্রতিবেদন। জনাব, নিবেদন এই যে গত আমি একটা এখানে তারিখ দিছি, ওই তারিখটা বলতেছি, তোমরা তোমাদের তারিখটা বসাইবে। এখানে 7/6/2021 তারিখে আপনার আদেশ নন ক/20/21, এখানে 21 দিবে, যেহেতু আমাদের 21 সালে অ্যাসাইনমেন্ট। তো ক দ্বারা বুঝাইছে এখানে স্কুলের নাম সংক্ষেপে তোমরা উল্লেখ করিবা। অনুসারে উপরোক্ত বিষয়ের উপর আমার নিজের প্রস্তুতকৃত প্রতিবেদনটি নির্মে পেশ করলাম। শ্রেণীবিন্যাস: প্রাণী জগতের বিভিন্ন প্রাণীর সাদৃশ্য ও বৈসাদৃশ্যের উপর ভিত্তি করে বিভিন্ন বিভাগ, শ্রেণী, গোত্র, গণ, প্রজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে শ্রেণীবিন্যাস বলে। আমার দেখা 10টি প্রাণীর শ্রেণীবিন্যাস। নির্মি আমার দেখা বিভিন্ন শ্রেণীভুক্ত 10টি প্রাণীর নাম বাছাই করে একটি ছকের মাধ্যমে উল্লেখ করা হলো। এখানে দেখো আমি একটা ছক এঁকেছি, এখানে ক্রমিক নাম দিছি 1 থেকে 10 পর্যন্ত, তারপরে আরেকটা কলামে প্রাণী, এরপরে রাজ্য, এরপরে শ্রেণী। এখন আমি প্রাণী সবগুলার নাম একে একে পড়ে নিচ্ছি। রুই মাছ, মুরগি, কেঁচো, প্রজাপতি, সাপ, কুকুর, ইঁদুর, ব্যাং, টিকটিকি, দোয়েল। রাজ্য: অ্যানিমেলিয়া। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 10টা প্রাণী আমরা নিয়েছি, এই 10টা প্রাণী সবগুলো অ্যানিমেলিয়া অন্তর্ভুক্ত। তো আমি নিচেরগুলো আর পড়লাম না। এখন শ্রেণী: যেমন রুই মাছ অ্যানিমেলিয়া পর্বের, মেরুদণ্ডী মৎস্য। দুই, মুরগি অ্যানিমেলিয়া মেরুদণ্ডী পক্ষী। তিন, কেঁচো অ্যানিমেলিয়া অমেরুদণ্ডী প্লাটি হেলমিনথেস। চার, প্রজাপতি অ্যানিমেলিয়া অমেরুদণ্ডী আর্থ্রোপোডা। পাঁচ, সাপ অ্যানিমেলিয়া মেরুদণ্ডী সরীসৃপ। ছয়, কুকুর অ্যানিমেলিয়া মেরুদণ্ডী স্তন্যপায়ী।
সাত ইঁদুর এনিমেলিয়া মেরুদণ্ডী স্তন্যপায়ী আট ব্যাং এনিমেলিয়া মেরুদণ্ডী উভয়চর নয় টিকটিকি এনিমেলিয়া মেরুদণ্ডী সরীসৃপ দশ দোয়েল এনিমেলিয়া মেরুদণ্ডী পক্ষী মানব জীবনে দশটি প্রাণীর গুরুত্ব বাস্তু সংস্থানের সঠিক ব্যবস্থাপনার জন্য উল্লেখিত দশটি প্রাণীর গুরুত্ব অপরিসীম যেমন রুই মাছ ও মুরগি আমাদের জীবনে প্রাণীজ আমিষের চাহিদা মিটিয়ে থাকে কেঁচোকে প্রকৃতির লাঙ্গল বলা হয় কারণ কেঁচো মাটির উর্বরতা বজায় রাখতে সাহায্য করে প্রজাপতি বিভিন্ন শাকসবজি ফলমূল ইত্যাদির ফুলের পরাগরেণু স্থানান্তর করে ফুলের পরাগায়ন ঘটায় ফলের সমস্ত ফসল বেশি উৎপাদনে সাহায্য করে সাপ আমাদের পরিবেশের নানা ধরনের পোকামাকড় ব্যাং ও ইঁদুর খেয়ে থাকে কুকুর আমাদের বাড়িঘর পাহারা দেয় ও আমাদেরকে বিভিন্ন কাজে সাহায্য করে ইঁদুর আমাদের পরিবেশে থেকে অন্যান্য প্রাণীদের মতো উপকার করে ব্যাং আমাদের পরিবেশের পোকামাকড় খেয়ে পরিবেশকে স্থিতিশীল করে টিকটিকি ও বিভিন্ন ক্ষতিকর পতঙ্গ খেয়ে আমাদেরকে বিভিন্ন রোগবালাই হতে রক্ষা করে দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েল দানের পোকামাকড় সহ বিভিন্ন ফলমূল ও শাকসবজির পোকামাকড় খেয়ে থাকে তাই আমি বলতে পারি যে আমার দেখা দশটি প্রাণী মানব জীবনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উল্লেখিত দশটি প্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যা পদক্ষেপ নিতে হবে এক এ সকল প্রাণীদেরকে অযথা মেরে না ফেলা দুই এ সকল প্রাণীদেরকে দেখা মাত্র আক্রমণ না করা তিন বসবাসের ক্ষেত্রে প্রতিকূল পরিবেশ সৃষ্টি না করা চার তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করা পাঁচ হিংস্র প্রাণীদের হাত থেকে রক্ষার জন্য ব্যবস্থা নেয়া ছয় মানুষের মধ্যে উপরোক্ত প্রাণীদের উপকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা প্রত্যেক প্রাণী পরিবেশের জন্য উপকারী তা মানুষকে জানতে হবে আইন করে এ সকল প্রাণীকে রক্ষা করা প্রচার মাধ্যমে প্রাণীর ইতিবাচক দিক তুলে ধরা তো আজকের মতো ষষ্ঠ শ্রেণীর নবম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করলাম যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে পাশে তোমরা লাইক এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে।